আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদ রানা। আর আপনারা জানেন যে যেইখানে অন্যায় ও অশ্লীলতা সেইখানে স্বপন আহমেদ ওরফে মাসুদ রানা। তো আজকের যে ভিডিওটা সেটা কোনো প্রতিবাদী কিংবা অশ্লীল বিষয় নিয়ে কথা বলবো না। আজকের যে ভিডিও সেটা হচ্ছে যে আমার কমেন্ট বক্স এবং ইনবক্সে প্রচুর SMS ও কমেন্ট আসতেছে একজন ব্যক্তির নাম, উনি হচ্ছে আবু তোহা মুহাম্মদ আদনান, একজন হুজুর, একজন হুজুর। উনি নাকি 4-5 দিন ধরে নিখোঁজ হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে সংবাদকর্মীরা আছে কিংবা মিডিয়াতে টিভি চ্যানেল আছে সেইখানে নাকি কোনো নিউজ করা হচ্ছে না। অবশ্য আমি নিউজ দেখিও না, সেই জন্য বলতেও পারি না। বাট আমি বাংলাদেশের যে পাবলিক আছে, যারা আমাকে প্রচুর SMS করতেছে এবং কমেন্টে জানাচ্ছে যে স্বপন আহমেদ ভাই আপনি আবু তোহা মুহাম্মদ আদনান উনাকে নিয়ে একটা নিউজ করে যে আবু তোহা মুহাম্মদ আদনান উনি নিখোঁজ, উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে, এইটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। আপনি অন্তত একটা ভিডিও পাবলিশ করেন যেন আপনার যে 14 লাখের উপরে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এবং তারা যেন আবু তোহা মুহাম্মদ আদনান হুজুর উনার সম্পর্কে যেন জানতে পারে এবং উনাকে যদি খুঁজে পায় তখন যেন সেটা সন্ধান দিতে পারে। একজন মানুষ নিখোঁজ হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে এবং উনি আমাদের ইসলামের পক্ষে কথা বলে, উনি অবশ্য আমি উনাকে চিনি না, উনার কোনো ভিডিও আমি দেখি না। শুধুমাত্র বাংলাদেশের পাবলিক যারা আছে তারা প্রচুর পরিমাণ কমেন্ট এবং ইনবক্স, বেশিরভাগ মানুষ আমার যে 14 লাখের উপরে ফ্যান ফলোয়ার আছে তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ শুধু বলতেছিল যে আবু তোহা মুহাম্মদ আদনান হুজুর উনি ইসলামের পক্ষে কথা বলে, উনাকে নিয়ে একটা ভিডিও বানা। তো সেই জন্য আজকের এই নিখোঁজ হওয়ার ভিডিওটা আমার বানানো। বাংলাদেশের যে আইন প্রশাসন আছে এবং আমি বিশ্বাস করি যে আমার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ পার্লামেন্টের যারা সদস্য আছে তারা পর্যন্ত দেখে এবং তারা পর্যন্ত শেয়ার করে থাকে। তো তাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং দয়া করে উনাকে এবং উনার সাথে যে 3 জন ছিল, তারা মোটে 4 জন ছিল, 4 জন নিখোঁজ হয়ে গেছে, দয়া করে তাদের 4 জনকে খুঁজে বের করার চেষ্টা করেন। উনার ওয়াইফ আছে, উনার ওয়াইফ অনেক টেনশনে আছে এবং তাদের যে 4 জনেরই ওয়াইফ আছে, ফ্যামিলি আছে, তাদের ছেলে মেয়ে আছে, তারা কিন্তু প্রচুর টেনশন করতেছে, তারা হয়তো অনেক কান্নাকাটি করতেছে। তো দয়া করে আইন প্রশাসনের লোক যারা আছেন, দয়া করে আপনারা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন যতটুকু পারেন আপনারা, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু চেষ্টা করেন। গাইস, অবশেষে একটা কথাই বলবো, এই হুজুর মানুষটাকে যারা নিয়ে গেছেন কিংবা তুলে নিয়ে গেছেন, যারাই নিয়ে গেছেন, দয়া করে আপনারা তাদের ছেলে মেয়ে ফ্যামিলি তাদের কথা একটু চিন্তা করে অন্তত তাদেরকে ছেড়ে দেন। যারাই নিয়ে গেছেন তারা দয়া করে একটু ছেড়ে দেন, কেননা উনার ফ্যামিলি আছে, উনার ফ্যামিলির মধ্যে হয়তো উনার ওয়াইফ আছে, তারা কিন্তু অনেক কান্না করতেছে, অনেক টেনশন করতেছে। তো আমি হাত জোর করে বলতেছি, আমি বাংলাদেশ, শুধু আমি না, আমি বাংলাদেশের যত মানুষ আছে তাদের পক্ষ থেকে আমি বলতেছি যে আপনারা দয়া করে যারা নিয়ে গেছেন তাকে, হুজুর মানুষকে যারা নিয়ে গেছেন, দয়া করে আপনারা তাকে ছেড়ে দেন। তাদের তার সাথে যদি কোনো শত্রুতা আমি থেকে থাকে, দয়া করে তাকে মাফ করে দেন, তাকে ছেড়ে দেন। কারণ একজন হুজুর মানুষ উনি ইসলামের পক্ষে কথা বলে আপনারা তাকে নিয়ে গেছেন, কোন শত্রুতামির জেরে তাকে নিয়ে গেছেন সেটা আমরা জানি না। আপনার সাথে তার যেই শত্রুতামি থাকুক না কেন, দয়া করে তাকে ছেড়ে দেন। উনার ওয়াইফ অনেক কান্নাকাটি করতেছে এবং উনার মতো আরও তার 3 জন যারা আছে তাদের ফ্যামিলির মধ্যেও কান্নাকাটি শুরু হয়ে গেছে হয়তো। সো দয়া করে তাকে ছেড়ে দেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।